শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো আশা করি ভালোই আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা আজকে আলোচনা করব ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে। এ পর্যায়ে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আগে বুঝতে হবে, যে বাক্য দ্বারা কোনো কিছু সম্পর্কে প্রশ্ন করা হয় এই বাক্যটাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে মনে রাখতে হবে সে এর পরিবর্তে আস্ক হয়। তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য রাখো, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে ইনভার্টেড কমা উঠে ইফ অথবা হোয়েদার বসে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সের পরিবর্তে আস্ক হয়। বিষয়টা আবারও লক্ষ্য রাখবে, এও এই সূত্রটা মুখস্থ করে নেবে। অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে ইনভার্টেড কমা উঠে ইফ অথবা হোয়েদার বসে, এবং এটা ওয়েদার নয়, এটা হচ্ছে হোয়েদার। এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সের পরিবর্তে আস্ক হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, তোমরা লক্ষ্য করে রাখো। অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে ইনভার্টেড কমা উঠে ইফ অথবা হোয়েদার বসবে, এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের বেলায় সের পরিবর্তে আস্ক হবে। তো আমরা বুঝতে পারলাম, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হলে অক্সিলিয়ারি ভার্ব উঠে ইফ অথবা হোয়েদার বসবে, এবং অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে বসবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো, হি সেড টু মি, হ্যাভ ইউ ইটেন রাইস। এবার আমরা দেখব, হি সেড টু মি হ্যাভ ইউ ইটেন রাইস, বিষয়টা আরেকটু ক্লিয়ার হল। হ্যাভ ইউ ইটেন রাইস, হি সেড টু মি হ্যাভ ইউ ইটেন রাইস, খুব মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। হি আস্কড মি, টু থাকবে না, কিন্তু টু থাকবে না, লক্ষ্য রাখো, টু থাকবে না, আস্কড মি, ইনভার্টেড কমা উঠে হবে ইফ, ইউডা আগে আসবে, ইউডা মি এর সাথে মিলে আই হ্যাভ এস থাকলে হ্যাড ইটেন রাইস। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বোঝানোর জন্য, তোমাদেরকে যেন বুঝতে সহজ হয় এই জন্য আমি এই উদাহরণটা কয়েকবার বুঝাচ্ছি। হি সেড টু মি হ্যাভ ইউ ইটেন রাইস, হি সেড টুর পরিবর্তে আস্কড মি, ইনভার্টেড কমা উঠে দিয়েছি ইফ, এবার অক্সিলিয়ারি ভার্ব যাবে সাবজেক্টের পরে, সাবজেক্ট আসবে আগে, এই জন্য ইউডা মি এর সাথে মিলে হয়েছে আই হ্যাভ এস থাকলে হ্যাড ইটেন রাইস। আবার লক্ষ্য রাখো শিক্ষার্থী বন্ধুরা, হি সেড টু মি হ্যাভ ইউ ইটেন রাইস, হি আস্কড মি ইনভার্টেড কমা উঠে ইফ, এবার ইউডা মি এর সাথে মিলে হয়েছে আই হ্যাভ এস থাকলে হ্যাড ইটেন রাইস। আশা করি বুঝতে কোনো সমস্যা রইল না। তারপর আমি আবার আরেকটা উদাহরণ দিচ্ছি, হি সেড টু মি উইল ইউ গো হোম টুমরো, উইল ইউ গো হোম টুমরো, উইল ইউ গো হোম টুমরো, হি আস্কড মি, অক্সিলিয়ারি ভার্ব দ্বারা বাক্য শুরু হওয়ার কারণে হবে হি, ইউডা হবে মি দ্বারা, আই উইলডা হবে শ্যাল উইল থাকলে হবে ওড, ইফ আই ওড গো হোম টুমরো থাকলে দি নেক্সট ডে। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য রাখো, হি হি সেড টুর পরিবর্তে আস্কড মি ইনভার্টেড কমা উঠে ইফ, ইউডা মি এর সাথে মিলে আই শ্যাল উইল থাকলে ওট, গো হোম টুমরো থাকলে দি নেক্সট ডে। তোমাদের বিষয়টা
আরো ক্লিয়ার করার জন্য আমি আরেকটা উদাহরণ দিচ্ছি। করিম সেট টু রহিম হ্যাভ ইউ পারফর্ম ইউর ডিউটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে লক্ষ্য রাখতে হবে করিম আস্কড রহিম ইনভার্টেড কমা ওঠে ই, এবার মনে রাখবে হ্যাভ যাবে পরে ইউ আসবে আগে, ইউটা রহিম অনুযায়ী হি, ব্রেকেটে আর দ্বারা রহিমকে বোঝানো হচ্ছে হি, হ্যাভ থাকলে হ্যাড পারফর্ম ইউটা সেকেন্ড পার্সন রহিম অনুযায়ী হিজ, হিজ ব্র্যাকেটে রহিমকে বোঝানোর কারণে আর, অর্থাৎ ইউটা সেকেন্ড পার্সন, ইউটা সেকেন্ড পার্সন অবজেক্ট, অবজেক্ট রহিম, রহিম অনুযায়ী হিজ, এজন্যই আর বুঝাইছি, আর দ্বারা আমরা রহিমকে বুঝাইছি হিজ ডিউটি। আমার দৃঢ় বিশ্বাস তোমাদের আর কোনো সমস্যা রইল না। এ পর্যায়ে লক্ষ্য রাখবে অক্সিলারি বার দ্বারা বাক্য শুরু না হয় যদি ডব্লিউএইচ দ্বারা বাক্য শুরু হয়, অর্থাৎ হোয়াই, হোয়েন, হাউ, হোয়ার, হুইচ, হোম, হোস, এগুলো দ্বারা যদি বাক্য শুরু হয়, আবারও বলছি হোয়াই, হোয়েন, হাউ, হুইচ, হোস, হোম, হোয়ার, এগুলো দ্বারা যদি বাক্য শুরু হয় তাহলে ইফ অথবা হোয়াই দ্বারা বসবে না, সরাসরি ইনভার্টেড কমা উঠে যাবে। তোমাদের সুবিধাতে আমি আবার লিখে দিচ্ছি W এবং H, WH দ্বারা বাক্য শুরু হলে সরাসরি ইনভার্টেড কমা উঠে যায়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লক্ষ্য রাখবে ডব্লিউএইচ দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সরাসরি ইনভার্টেড কমা উঠে যায়, অর্থাৎ অক্সিলারি বার শুধু সাবজেক্টে পড়া যাবে। এবার আমরা উদাহরণ দ্বারা এগুলা বুঝিয়ে দিচ্ছি। হি সেড টু মি When will you come? He said to me, When will you come? তোমরা দেখতে পাচ্ছ, He said to me, When will you come? এখানে WH রয়েছে, এজন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে এবার ইফ অথবা হোয়েদার বসবে না। দেখো, হি আস্কড মি হোয়েন, অর্থাৎ এবার আর ইফ অথবা হোয়েদার বসাতে হবে না, এজন্য হি আস্কড মি সরাসরি ইনভার্টেড কমা উঠে যাবে। হোয়েন ইউটা মি অনুযায়ী আই, উইল থাকলে ওড, When I would come থাকলে go, When I would go। তোমাদের বিষয়টা সহজ করার জন্য আবার বলছি, He said to me, When will you come? He asked me, When I would go? আমি সহজ করার জন্য আরেকটা উদাহরণ দিয়ে শেষ করছি এই ক্লাস। He said to me, Where আর ইউ গোয়িং? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হি
আস্ট মি এবার হোয়ার জায়গা হোয়ার থাকবে হোয়ার ইউডা মি অনুযায়ী আই হবে আই আমি যা থাকলে ওয়াজ আর হোয়ার আই ওয়াজ বই আশা করি বুঝতে আর কোনো সমস্যা রইল না তাহলে আবারও বলছি হি সেড টু মি হোয়ার আর ইউ গোই হি আস্ট মি হোয়ার ইউডা মি অনুযায়ী আই এমেজার থাকলে ওয়াজ আর ইউ আই ওয়াজ গোয়িং শিক্ষার্থী বন্ধুরা আজকের এই আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম অক্সিলারি ভার্ব দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে ইনভার্টেড কমা ওটা ইভ হতো বা হোয়ার দ্বারা বসবে কিন্তু ডব্লিউএস হাউ হোয়েন হোয়ার হুইচ হোজ হোম এগুলো দ্বারা যদি কোনো বাক্য শুরু হয় তাহলে কোনো পরিবর্তন হবে না সরাসরি ইনভার্টেড কমা উঠে যাবে ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের উপর দেব তোমরা আশা করি এই আমাদের এই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবে নো মোর টুডে গুড বাই